ওল্ড ট্র্যাফোর্ড একটা শিরোপার অপেক্ষায় প্রায় অর্ধযুগ হতে চলল। নামের ভারের সঙ্গে রেড ডেভিলদের মাঠের পারফরমেন্সের ভাটাই যার মূল কারণ। অন্যদিকে মালিকানা বদলের পর নিউক্যাসল ইউনাইটেডের যেন পুনর্জন্ম হয়েছে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। সবশেষ 2006 সালে বড় কোন শিরোপা জিতেছিল টুন আর্মি। এখন এডি হাও সমর্থকদের স্বপ্ন দেখাচ্ছেন দীর্ঘ সেই অপেক্ষা ঘোচানোর। মৌসুমের শুরুতে আলোচনায় ছিল না ম্যানচেস্টার ও নিউক্যাসলের দুই জায়ান্ট, কিন্তু তারাই এখন শিরোপা জয়ের দ্বারপ্রান্তে। এরিক টেনহাগ ও এডি হাওয়ের দল এখন পর্যন্ত যে ব্র্যান্ডের ফুটবল উপহার দিয়েছে তাতে এটা নিশ্চিতভাবেই বলা যায় ফাইনালে পয়সা উসুল হবে সমর্থকদের। বার্সেলোনাকে প্রায় দেড় দশক পর হারিয়ে রীতিমতো উঠছে রেড ডেভিলস, যদিও সে জয়টা এসেছে মার্কাস রাশফোর্ডের ইঞ্জুরির বিনিময়ে। বিশ্বকাপের পর এই ইংলিশ স্ট্রাইকার 18 ম্যাচে করেছেন 16 গোল, কিন্তু কাতালানদের বিপক্ষে ম্যাচে চোট পেয়ে এখন সাইড লাইনে রাশফোর্ড। ম্যাচের আগে সংবাদ সম্মেলনেও রেড ডেভিল বস ইঙ্গিত দিলেন তাকে ছাড়াই সাজাচ্ছেন ফাইনালের পরিকল্পনা। মৌসুমের এই পর্যায়ে শিরোপা জয়ের দারুণ সুযোগ এটা। পুরো টুর্নামেন্টে ভালো খেলে দল ফাইনালে জায়গা করে নিয়েছে। এই শিরোপাটা ম্যানচেস্টারে নিয়ে যেতে আমরা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব, যদিও কাজটা সহজ হবে না, কারণ নিউক্যাসল অন্য ধাঁচের ফুটবল খেলছে। রাশফোর্ড ছাড়াও ফ্রেঞ্চ ফরওয়ার্ড অ্যান্থনি মার্শিয়াল মিস করবেন ফাইনাল। তবে গেল ম্যাচে ব্রাজিলের অ্যান্টনি গোল করে জানান দিয়েছেন বড়দের শূন্যস্থান পূরণে প্রস্তুত তিনি। নিউক্যাসল কোচও পাচ্ছেন না সেরা একাদশ। সাসপেনশনের জন্য খেলতে পারবেন না এক নম্বর গোলরক্ষক নিক পোপ, তার পরিবর্তে মাঠে নামবেন লিভারপুলের সাবেক কিপার লরিস কারিউস। কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে অলরেড জার্সিতে একের পর এক ভুলের জন্য যিনি এখনও আলোচিত। এ মৌসুমে কোনো একজন ফুটবলারের উপর নির্ভর করে খেলেনি নিউক্যাসল, আর এটাই দলটার মূল শক্তি। ইউনাইটেডের বিপক্ষে শেষ পাঁচ ম্যাচ জয়হীন দলটা ফাইনালে চমকের ধারা অব্যাহত রাখতে পারে কিনা তাই এখন দেখার। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।